আপনারা দেখছেন একুশে টেলিভিশন। ঢাকার আমিনবাজার এলাকায় চার পাঁচটি কারখানা চলছে। এখানে সম্প্রতি হাইকোর্টের নিষেধাজ্ঞার পর মালিকরা অনেকটা কৌশলী, বাইরের গেট বন্ধ, লাগানো আছে কারখানা বন্ধের ঘোষণা দেয়া বিলবোর্ড। বাস্তবে সব কারখানাই চালু, কাজ চলে এলাকাবাসী ও প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে রাতের বেলায়। অনুসন্ধানী টিম যায় আমিনবাজার গ্রিন হুইল কারখানায়। গেটে আটকে যেতে হল, দরজা বন্ধ, নক করা হলে খুলে দেন এক শ্রমিক। নাম গ্রিন হুইল হলেও ভেতরে কালো কার্বন ও তেল, এজন্য কালোর রাজ্য। কারখানার পরিবেশ অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এখানে যারা কাজ করেন তাদের মুখ দেখে চেনার উপায় নেই, মুখে নেই কোনো মাস্ক, সব ময়লা ফুসফুস বা পেটে যেতে বাধ্য। আমরা গরিব মানুষ, সার বোঝেন না, তা তো অবশ্য ঠিকই আছে। এখানে এখানে শুধু টার পোড়ায়। এখানে কেমন ধোয়া হয়তো, কেমন যখন চালাইতো? ধোয়া যখন ওই যে চালাইতো তখন তো বেশি। কারখানা মালিককে পাওয়া গেল না, আর শ্রমিকরা জানান তারা নতুন, তাই কোনো তথ্য নেই তাদের কাছে। পাশের কারখানায় গিয়ে দেখা যায় স্বাস্থ্য ঝুঁকি নিয়ে কাজ করছেন শ্রমিকরা। তারা স্বাস্থ্য ঝুঁকি সম্পর্কে সচেতন নয়। দায়িত্বরত ম্যানেজারের কাছে জানতে চাই কারখানার অনুমতি আছে কি না। অ্যাপ্লিকেশন করা হয়েছে, কিছু কিছু ফ্যাক্টরি আছে লাইসেন্সও পাইছে, বুঝছেন? আমাদেরটা দিবে দিবে করে দেয় নাই, এদিকে পাওয়ার হাউসের কমপ্লেনের কারণে যে আপনার হচ্ছে আমাদের বন্ধ করা লাগলো আর কি। বন্ধ করে দিচ্ছি হলো আপনার হচ্ছে পরিবেশ থেকে আমাদেরকে নিষেধ করছে। এখানে আরও দুটি কারখানা রয়েছে যেগুলো হাইকোর্টের নির্দেশনার পর থেকে দিনে বন্ধ, রাতে চালু। এবার দেখাবো গাজীপুর ও সাভারের চিত্র। এসব কারখানারও অনুমোদন নেই। চলুন দেখে আসি আরও কিছু কারখানা। সাভারের আশেপাশে কয়েকটি কারখানায় যাই অনুসন্ধানী টিম। বাকুর্তা হাজি ইলিয়াস আহমেদের পাইরোলাইসিস কারখানা, এর মালিক এলাকার প্রভাবশালী, তাই কেউ কথা বলতে চান না। ভাকুরতার এ কারখানায় গিয়ে দেখা গেল গেটে তালা, ভেতরে কাজ চলছে। কিছুক্ষণ পর কারখানা মালিক ইলিয়াস আসলেন, তার কাছে জানতে চাই অনুমোদন আছে কি না। তিনি এ বিষয়ে কোনো কথা বলতে রাজি নন। কারখানার গেটের সাথেই অনেক বাড়িঘর, বাসিন্দারা জানান বসবাস করা দুরূহ, কালি আর গন্ধে বিভিন্ন রোগে আক্রান্ত তারা। কালির জন্য ঘরে পাড়া দেওয়া যায় না, কালির জন্য মানে দুই তিন বালতি দিয়া পানি ঘর মোছা লাগে, এত কালি হয়, আবার গন্ধ হয়। হ্যাঁ, এটা তো হয়ই, ঠান্ডা জ্বর হয়, তাই এই কাশির সাথে এই কালিও পড়ে। এ কারখানার বর্জ্যে পাশের পরিবেশ, গাছপালা ইতিমধ্যে মারা গেছে। স্থানীয়রা জানান এ কারখানার কারণে পুরো এলাকায় বসবাস অযোগ্য। গন্ধ, ধোঁয়া, পরিবেশ আর কি সবই নষ্ট। হ্যাঁ, ধোঁয়া আছে, যে ধোঁয়া আর কি, যে গ্যাস, আপনারা আসলে দেখতে পারবেন আর কি অবস্থা। ওই পাশ দিয়ে দেওয়াল ফুটা করে দিয়েছিল, তারপরে মনে করেন এগুলো সব তেলের গন্ধে গাছগুস মারা গেছে। অনেক লোকের জমি এটার ভিতরে ঘাস ইগর্ত গরুর জন্য সব বেফলে গেছে। তারা আরো বলেন কারখানা বন্ধের জন্য বিভিন্ন সময়ে আন্দোলন ও মানববন্ধন হয়েছে, কাজের কাজ কিছুই হয়নি। এই ফ্যাক্টরিটা অনেকবার বন্ধ করার জন্য চেষ্টাও করা হয়েছে, এলাকার অনেক মানুষ চেষ্টা করছে কিন্তু পারে নাই। এখন মনে করেন এটা বিশেষ করে বেশিরভাগ রাতের বেলা 9টার পর থেকে চালু করা হয়। গ্রামীণ সড়ক ধরে এগুতে থাকলে দেখা যায় আরও কয়েকটি কারখানা, দূর থেকে একটি কারখানায় কাজ চলছে। এমন দৃশ্য দেখার পর অনুসন্ধানী টিম যায় সেখানে। একুশের অনুসন্ধানী টিমের উপস্থিতি টের পেয়ে সবাই পালিয়ে যায়। কারখানার ভেতরে গিয়ে কাউকেই পাওয়া গেল না, তবে মেশিন ও কাজ চলমান রয়েছে। এ কারখানার চারপাশে এখনো সবুজ ফসল আছে, কদিন থাকবেন
সে প্রশ্ন উঠতেই পারেন। শ্রমিকরা জানান এখানে কাজে তাদের অসুখ বিসুখে পড়তে হয়, কাশির সঙ্গে রক্ত আসেন এমন তথ্য জানালেন কেউ কেউ। এই যে কাশতে 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 রক্ত আসি যায় প্রায় সম্পূর্ণ কালি এসে 15-16 দিন আছে। যখন কাশি দাও বা হাসি দাও তখন কি বের হয়? কালি বের হয়, রক্ত বের হয়। নাম পরিচয়হীন অন্য একটি কারখানায় গিয়ে দেখা যায় কয়েকজন শ্রমিক কাজ করছে। তবে ক্যামেরা দেখেই সবাই পালিয়ে যান। এরপর অনুসন্ধানী টিমের যাত্রা গাজীপুরের দিকে। গাজীপুরের কালীগঞ্জে নদীর পাড়ে গড়ে উঠেছে একটি পাইরোলাইসিস কারখানা। বড় আকারের কারখানার গেটে হাইকোর্টের নির্দেশনা সাটানো আছে। ভেতরে গিয়ে দেখা যায় কয়েকজন শ্রমিক কাজে ব্যস্ত, তাদের কারো চেহারা চেনার উপায় নেই, তেল আর কালিতে একাকার। এ কাজে স্বাস্থ্য ঝুঁকি কি বা শরীরে কোনো সমস্যা হতে পারে এমন ধারণাই নেই কর্মরত শ্রমিকদের। কিছুদিন আগে এ কারখানাটি বন্ধ করে দিয়েছিল কর্তৃপক্ষ, জরিমানাও হয়েছিল সে সময়। শ্রমিকদের কাছে জানতে চাই তারা কোনো স্বাস্থ্য সমস্যায় পড়েছেন কি না। সমস্যা তো হারে নাই, এন কি সমস্যা তা তো কারণ না, সমস্যা তো হারে নাই। মানে স্বাস্থ্য ঝুঁকি বলতে আমরা তা জানি না, ধরেন কাজ আমরা গরিব মানুষ সব জায়গায় কাজ করিয়ে খাই, এই ঝুঁকি তো আছেই ভাই। এখন আমাদের করিয়ে খাওয়া লাগবে না, কর্ম বোঝেন নাই। গাজীপুরের কালীগঞ্জ উপজেলার শেষ প্রান্তে ক্যান্টুন, সবুজ শ্যামল গ্রামের পরিবেশ। এখানেও পাইরোলাইসিস কারখানা। এ গ্রামে পাশাপাশি দুটি কারখানা রয়েছে। একটি কারখানায় গিয়ে দেখা যায় কয়েকজন শ্রমিক কাজ করছেন, কারখানার পরিবেশ মারাত্মক ঝুঁকিপূর্ণ। কর্তব্যরত ম্যানেজারের কাছে বৈধতা সম্পর্কে জানতে চাইলে তিনি কোনো প্রমাণ দেখাতে পারেননি। 4 বছর আগে 20,000 টাকা দিয়ে একটা ওই অ্যাপ্লাই করছিল, কিন্তু এই কাগজটা এখনো আসে নাই। কিছুক্ষণ পর কারখানা মালিক আসেন, পরিবেশ দপ্তর সহ অন্যান্য কাগজপত্র আছে কিনা এমন প্রশ্ন ছিল তার কাছে। যদি কয় না দরকার না, এটা চালানো যাবে না, একবার পুরোটাই অবৈধ, তো আমরা পুরোটাই বন্ধ করে দিব। গাজীপুরের কালীগঞ্জ উপজেলার কার্টুন এলাকার অন্য একটি কারখানায় গিয়ে বাইরে থেকে বন্ধ পাওয়া যায়। কিছুক্ষণ পর ম্যানেজার আসলে তার কাছে জানতে চাই কারখানাটি বৈধ কিনা। পরিবেশ দূষণ কারখানা, সেক্ষেত্রে এটার মেইন পরিবেশ এবং ফায়ার, সেই দুইটা আপনাদের আছে কিনা? হ্যাঁ, ফায়ার তো অবশ্যই আছে, কিন্তু পরিবেশের ওখানে পে অর্ডার দেওয়া হয়েছে, ব্যাংক ড্রাফট করা হয়েছে, কিন্তু এখনো কাগজ পাইনি। এলাকার মানুষ জানান এসব কারখানা তাদের জন্য খুবই ক্ষতির কারণ, তুলে ধরেন তাদের নিত্য সমস্যার কথা। কারখানা চালু হওয়ার পরে মানে যে দুর্গন্ধটা বাতাসের সাথে আসে, এটা শ্বাস নিতে কষ্ট হয়। আমাদের ছেলে মেয়েদের সমস্যা হয় এই বাসা থেকে বের হইলে। কিছুদিন আগে আমাদের এই 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 এলাকার গরু ছাগল তারপরে গাছপালা সব মরে গেছে। এটাতে পরিবেশের এই যে গাছের ফল ফাকরি অনেক কমে যাচ্ছে। ওই ঠান্ডা লাগলে বোঝা যায় যে ভিতরে কী পরিমাণ কালি গেছে, ঠান্ডার সময় ওই ভিতর থেকে কালি বের হয় আর কি গাছের সাথে।